তিনই মে পর্যন্ত লকডাউন বাড়ানো হলো ঘোষণা করলেন মোদি তো জাতির উদ্দেশ্যে কী বললেন প্রধানমন্ত্রী জানতে হলো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তিনই মে পর্যন্ত বাড়ানো হলো লকডাউন একুশ দিনের লকডাউন শেষে এই ঘোষণা করলেন মোদী মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একথা জানালেন প্রধানমন্ত্রী জানালেন সব রাজ্যই চেয়েছে লকডাউন বাড়ানো হোক তাই করোনা মোকাবেলায় লকডাউনে করার নিয়ম মানতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী কুড়ি এপ্রিলের পর কিছু কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল হবে বলে জানিয়েছেন তিনি যদি নতুন কোনো হটস্পট তৈরি না হয় সেই ক্ষেত্রে এভাবে নিয়ম শিথিল করা হবে তারপরও অবশ্য নিয়ম মানতে হবে বলে জানিয়েছেন তিনি কুড়ি এপ্রিলের পর নিয়ম শিথিল হবে অর্থনীতির কথা মাথায় রেখে মোদীজি জানিয়েছেন বুধবার এ ব্যাপারে গাইডলাইন জানিয়ে দেওয়া হবে দিন আনা দিন খাওয়া মানুষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি তবে বারবার মনে করিয়ে দিচ্ছেন নিয়ম মানতেই হবে এদিন তিনি আরও বলেন অন্যান্য দেশের সঙ্গে সংকটের সময় তুলনা করা উচিত নয় তবুও কিছু সত্যিকে অস্বীকার করা যায় না অনেক দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ভারত যদি ঠিক সময় ব্যবস্থা না নিত তাহলে আজ ভারতের কি অবস্থা হতো সেটা ভেবেই আমি সিউড়ে উঠি প্রধানমন্ত্রীর কথায় ভারত সমস্যা বাড়ার জন্য অপেক্ষা করেনি বরং আগে থেকেই সমস্যা দূর করার চেষ্টা করেছে মঙ্গলবার সকালে পাওয়া খবর অনুযায়ী দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিনশো উনচল্লিশে করোনায় আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার পরিসংখ্যান জানাচ্ছে শেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে একত্রিশ জনের চোদ্দ ঘন্টায় নতুন করে বারোশো এগারো জনের শরীরে মিলেছে করোনাভাইরাস সরকারিভাবে এই তথ্য জানানো হয়েছে দেশে মোট আক্রান্তের সংখ্যা দশ হাজার তিনশো তেষট্টি জন এর মধ্যে তিনশো উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে হাজার পঁয়ত্রিশ জন সেরে উঠেছেন না হলে অন্য জায়গায় চলে গিয়েছে যার জেরে দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার নশো অষ্টাশি জন তাহলে তিনের মে পর্যন্ত বাড়ানো হল লকডাউন কিন্তু কুড়ি এপ্রিলের পর কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হবে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু সরকারের যে করার নির্দেশ সেই নির্দেশ কিন্তু সবাইকে মানতে হবে তাহলে সরকারের এই সিদ্ধান্তের ওপর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন